আবু কিন্তু ঘুমাচ্ছে, আব্বু জানে না যে আমরা ভূতের ব্লগ করতে যাচ্ছি। তো আমাদের আরো টিম মেম্বার আছে, লিমনকে আমরা উঠিয়ে ফেলেছি, লিমনের চোখে দেখেন কি ঘুম। আচ্ছা, আমরা সেই ভয়ঙ্কর জায়গাটাতে যাব যেখানে নাকি অনেক মানুষ মারা গেছে এবং এখনো নাকি অনেক কিছু আছে এখানে। তো চলেন, এখন রাতের বাজে 1:05। লিমন উঠে কিন্তু হাত মুখ ধুয়ে চলে এসেছে। হ্যাঁ, আর এটা আমাদের আরেকটা ভাই, ওনারও ঘুম থেকে উঠে নিয়ে আসছি আমরা। তো অলরেডি 1:10, তো আমরা সেই ভয়ঙ্কর গাছটার সামনে যাচ্ছি। চলো সামনে দিয়ে যাওয়া যাক। আল্লাহ, আমার যেতে ইচ্ছে করছে না, অনেক ভয়ঙ্কর। তো গাইস, আমরা সামনে যাচ্ছি এক এক করে। কি ভাইয়া, ভাইয়া আমাদের এই গল্পটা শুনাইছে, কি বলবো। এই বাসাটা রাত্রে লাইট জ্বালা রাখে, তার কারণ হচ্ছে গাছটার সাথে এই বাসাটা, এই বাসায় কেউ ঘুমাতে পারে না। এই পিছন থেকে নাকি সেই শব্দ জেনে আসলো, তোমরা কেউ পেয়েছো? এখন অনেকে ওইগুলো হয়ে থাকে। এখন আমাদেরকে একটা ভাইয়া ওই কাহিনী গুলো শোনাবে, সে এখানকারই স্থানীয় লোক। তো ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম। যে এখানে আগে ঘর তো 1500 বছরের পুরনো গাছ, ঐতিহ্যবাহী গাছ। এখান থেকে আগে, ঠিক আছে, থালা বাসন স্বর্ণ রূপা যা যা চাইতো তাতেই উঠতো। এখনও এটা হয়ে থাকে, আগে যদি সহিভাবে চাই থাকে বা নিয়ত করে, ঠিক আছে, তাহলে পাওয়া যায়। আসেন আপনাদের কাছ থেকে দেখাই। তো ভাইয়া হচ্ছে কি সামনে থেকে যাচ্ছে, দেখেন সাইডগুলো কিন্তু অনেক। আমি ভাইয়াকে যেতে না করেছি, তাইও ভাইয়া সাহস করে যাচ্ছে। এই গাছটা দেখতে পুরো ভয়ঙ্কর লাগে গাছটা। পুরোটা গাছ আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। লিমন যাচ্ছে এদিকে, যেন এটা হচ্ছে 1500 বছর আগের গাছ, ঐতিহ্যবাহী গাছ, ঠিক আছে, প্রাচীন কাল থেকে এটা দেখে আসছি আমরা, ঠিক আছে। আসেন এটার ভিতরে যাই, ভিতরে যাই দেখি কি অবস্থা। আচ্ছেন এর ভিতরে কি অবস্থা, ঠিক আছে, এখানে আসো ঠিক না, তারপর আসলাম খুব রিস্ক নিয়ে। দেখেন এটার অবস্থা, এখানে ঢুকে মানুষ ঘুমিয়ে থাকতেও পারবে। শিয়াল ডাকাডাকি শুরু করে দিয়েছে। বললো যে আমরা, হ্যাঁ, আমরা যদি এখানে এখন যে গাছটা কাটে রক্ত বেরোয়, আমরা এখানে কিন্তু অনেক রিস্ক নিয়ে গেছি না ভাইয়া? জি জি ভাইয়া হাসতেছে, কিন্তু আমরা হাত পা আমাদের কাঁপতেছে তখন। ভাইয়ার এই যে, আর ভাইয়া তো মনে করেন ভয়ে। সত্যি কথা বলতে কি, অ্যাকচুয়ালি এই গাছটা খুব ভয়ঙ্কর। এটা অনেক আগের পুরনো গাছ, প্রায় 1500 বছর মেবি এই গাছটা, তার থেকেও বেশি হতে পারে। বাট এই গাছটা থেকে অনেক কিছু রহস্য রয়েছে এই গাছটায়। গাছটার পিছনে লুকিয়ে থাকা অনেক রহস্য আছে, যেটা আমরা হয়তো বা জানি না, বা কিছু কিছু জানি হয়তো বা। এটা বড় যারা মানে গ্রামের মানে গণ্যমান্য লোক আছে, তারা হয়তো বা পুরো সম্পূর্ণ ভালোভাবে জানে, বাট আমরা জানি না। আমরা যা জানি তার মধ্যেই আমরা আজকে আপনাদের মধ্যে মানে ই করলাম, প্রকাশ করলাম। তো ভাইয়া তো বললে, ওই যে আমার এক ভাইয়া, বড় ভাইয়া তানবীর, তানবীর ভাইয়া তো বলছে অনেক কিছু গাছটা সম্বন্ধে। গাছটা অনেক বছর আগের পুরনো, এই গাছটা কাটলে রক্ত বের হতো, আর অনেক কিছুই, অনেক কিছু এখানে উঠতো, মানে যা ইয়ের বাইরে, মানে
যাক আমরা এখন গাছের সামনে দাঁড়িয়ে এত কিছু বলতেছি জানি না কি হয়। ওই যে দেখেন এখান থেকে তো গেলাম, এখানে একটা জঙ্গল আছে, এখানে অনেক ভূত প্রেত আছে, জিন আছে, আপনারা জানেনই ঠিক আছে। এত রাতে আসে ঠিক নাই, রাত বাজে প্রায় ঠিক আছে, এখানে খুবই ক্রিটিক্যাল অবস্থা, আমরা চলে যাওয়াই ভালো হবে, নাহলে এখানে দেখা দিবে। ভাইয়া ওইটা দেন কি দেখা যাচ্ছে, কি জানি একটা চলে গেল দূর দিয়ে সাদো সাদা। গাইস এখানে গিয়ে থাকা যাবে না, চলেন আবার দেখো ওই জায়গাটা, এখানে ছিল না বসা? হ্যাঁ জি জি জি, এই জায়গাটা খুব ভয়ঙ্কর গাইস, এই জায়গায় ওইখানে তো ছিল, ওই যে তাড়াতাড়ি চলে যাও, সেখানে থাকা যাবে না, কারণ যা দেখছি একটু আগে সবাই ভয়ে দৌড় দিছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিই, নেগেটিভ কমেন্ট করবেন না, আমরা যেটা শুনছি আমরা সেটাই বলছি, তো প্লিজ দয়া করে কেউ খারাপ কমেন্ট করবেন না। ওকে বাই।